কলকাতা ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে বিভিন্ন সাবজেক্টে এডমিশন নিতে جايছো তোমরা চেক করে নাও তোমরা কি ভাবে ফর্ম ফিলআপ করতে পারছো তোমাদের যারা सीबीएसई সিস্টেমে পড়ছো তোমরা কি ভাবে তোমাদের মার্ক ইনপুট করবে ক্রেডিট মার্কটা কি করে ইনপুট করবে তোমরা কিন্তু এই ভিডিওটাকে সম্পূর্ণ চেক করে নিতে পারছো প্রথমেই তোমরা এখান থেকে দেখবে ইউনিভার্সিটি বা কলকাতা লিখে সার্চ করলে যেকোনো ব্রাউজার থেকে দেখবে তোমাদের সেকেন্ডে একটা অপশন আসবে দেখবে ইউনিভার্সিটি কলেজ সায়েন্স টেকনোলজি एग्रीकल्चर তোমরা এই যে পোর্টালটা আছে এই পোর্টালটা তোমরা অপশনে ক্লিক করবে ক্লিক করলে দেখবে প্রথমেই তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে তোমরা নিচের দিকে স্কুল করবে তোমরা দেখবে এখানে এমএমএসি কোর্স রয়েছে এছাড়া তোমাদের এখানে দেখবে এমএসসি কোর্স রয়েছে তোমরা যে সাবজেক্টে তোমরা ফর্ম ফিলাপ করতে চাও সেই সাবজেক্টের জন্য তোমরা কিন্তু আর্টস নিয়ে যদি ফর্ম ফিল আপ করতে যাও তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করবে এখান থেকে তোমরা নোটিফিকেশান অ্যাডমিশন নোটিস অ্যাডমিশন শিডিউল ইনফরমেশনটা তোমরা চেক করে দিতে পারছো তোমরা ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করতে পারছো তোমরা এম এমএ এম এসসির জন্য ফর্ম ফিল আপ করতে পারছো ওকে এবার তোমরা যারা এমএসসির জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছো তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করবে এখান থেকে দেখবে তোমাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন থেকে তোমরা এমএসসির জন্য ফর্ম ফিল আপ করতে পারছো পোর্টাল কিন্তু একটাই রয়েছে এবং যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তোমরা এই অপশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে তোমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তোমরা এই অপশনে ক্লিক করবে এই অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে আই হ্যাভ রিড দা ইনস্ট্রাকশন তোমরা এই অপশনে ক্লিক করবে সিলেক্ট কোর্স টাইপ তোমরা এই অপশনে ক্লিক করবে ক্লিক করলে তোমরা এম এ এম এর মধ্যে ইকোনমিক্স আর্কিওলজি থাকছে আর অথবা এম কম তোমরা এম কম এম এর জন্য যারা ফর্ম ফিলআপ করতে যাচ্ছ তোমরা কিন্তু এই অপশন ক্লিক করবে আর এম এর মধ্যে যারা যারা ফর্ম ফিলআপ করতে যাচ্ছ এমএসসির বিভিন্ন সাবজেক্টে তারা কিন্তু এই অপশনে ক্লিক করবে ওকে তোমরা ধর এম এ তে তোমরা ফর্ম ফিল আপ করবে ইংলিশ সাবজেক্ট বা সাবজেক্ট এরকম সাবজেক্টের জন্য বা জন্য তোমরা এই অপশন ক্লিক করবে তোমরা এখানে লাস্ট এক্সাম রোল নাম্বার তোমাদের দিয়ে দেবে গ্রাজুয়েশনের তারপর তোমরা যদি সিইউ ইউ ক্যান্ডিডেট হও তোমরা যদি কলকাতা ইউনিভার্সিটির ক্যান্ডিডেট হও তোমরা এই অপশনে ক্লিক করবে আর যদি নন সিইউ হও আলাদা ইউনিভার্সিটি থেকে তোমরা গ্রাজুয়েশন পাস করেছো তোমরা এখানে নন সিইউ অপশনে ক্লিক করবে তারপর তোমরা এখানে তোমাদের ফার্স্ট নেম দেবে এখানে লাস্ট নেম দেবে আর যে সিইউ ক্যান্ডিডেট হও তোমাদের এখানে সিইউ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে ওকে এরপর তোমাদের ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে কনফার্ম ইমেল আইডি আবার দিয়ে দেবে তারপর অ্যাপ্লিকেশন তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে এরপর তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তোমাদের সিক্স থেকে থার্টিন ক্যাক্টের মধ্যে একটা পাসওয়ার্ড দেবে যেটা তোমাদের স্পেশাল ক্যারেক্টার লোয়ার ক্যারেক্টার ঠিক আছে এগুলো দিয়ে তোমরা কিন্তু আপার ক্যারেক্টার এগুলো দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে ক্যাপস কোড দিয়ে দেবে এখানে এগ্রি অপশানে ক্লিক করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে ওকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে তোমাদের ইমেলে দেখবে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবে দেখবে তোমাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার তোমাদের এখানে চলে আসবে আর তোমাদের এখানে আগে যে ডিটেলসটা তোমরা ফিল আপ করেছিলে সেই ডিটেলসটা চলে আসবে তোমাদের এখানে মায়ের নাম দিতে হবে বাবার নাম দিতে হবে অল্টারনেট মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে মায়ের ফোন নম্বর তারপর তোমাদের ফটো কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে তোমাদের ছবির পিছনটা যেন সাদা থাকে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা এরপর তোমরা এখানে মায়ের কোয়ালিফিকেশন মায়ের অকুপেশন তারপর বাবার মোবাইল নাম্বার বাবার কোয়ালিফিকেশন বাবার অকুপেশন রয়েছে তোমাদের এরপর বিপিএল কার্ড আছো কিনা তোমরা ইয়েস থাকলে ইয়েস ইএসএনএর নো অপশন সিলেক্সিং করবে ইডব্লু এস আছো কিনা যদি থাকে ইয়েস ইএসএনআল নো অপশন তারপর ইনকাম পার মান্থ প্রত্যেক মাসে তোমাদের ফ্যামিলি ইনকাম কত রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে ওকে এরপর তোমরা নিচের দিকে স্কোল করবে দেখবে এরকম পেজ ওপেন হচ্ছে এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে জেন্ডারটা তোমরা এখানে লিখে দেবে তারপর ন্যাশনালিটি তোমাদের রিলিজিয়ান ক্যাটাগরি এস সি না জেনারেল রয়েছে ঠিক আছে সেটা তোমরা এখান থেকে চুজ করবে তারপর ডোমিশিয়াল ওয়েস্ট বেঙ্গল ডোমিশিয়াল কিনা তোমরা যদি হয়ে থাকো তোমরা ইএস অপশান সিলেকশন করবে তারপর লোকালিটি তোমাদের আরবান না রুলার রয়েছে সেটা দিয়ে দেবে তারপর ম্যারিটিয়াল স্ট্যাটাস আছে কি না ম্যারিড না আনম্যারিড এমপ্লয়মেন্ট তোমার ব্লাড গ্রুপ পিডাব্লিউডি আমাদের পিডাবল সার্টিফিকেট আছে কিনা যদি থাকে তাহলে নো এস কোটা আছে কিনা নাহলে থাকলে তোমাদের ইএস নাহলে তোমাদের নো করতে হবে এরপর গার্জিয়ান ইনফো তোমাদের দিতে হবে গার্জিয়ানের নেম গার্জিয়ান ফোন নাম্বার গার্জিয়ানের ইমেল আইডি গার্জিয়ান অ্যাড্রেস গার্জিয়ানের সঙ্গে তোমাদের রিলেশন কি আছে সেটা তোমাদের দিয়ে দেবে এরপর তোমাদের পিভিএস পিজি অ্যাডমিশন ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হবে আগে তোমরা অ্যাডমিশন হয়েছ কি হয়নি সেটা তোমরা যদি ভয় থাকো ইয়েস তাহলে তোমার নো অপশন সিলেকশন করবে এরপর তোমরা নিচের দিকে স্কুল করবে তোমাদের অ্যাড্রেসটা এখানে কমপ্লিট দিতে হবে তোমাদের পোস্ট অফিস তোমাদের পুলিশ স্টেশন লোকালিটি মিউনিসিপ্যালিটি বা ব্লক পঞ্চায়েত যেটা হয় সেটা তোমরা দিয়ে দেবে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে বা সিটি কান্ট্রি স্টেট পিনকোড সেম হলে তোমরা সেম অ্যাস প্রেজেন্ট এই অপশনে ক্লিক করলে এখানে যে অ্যাড্রেসটা দেবে সেটা তোমাদের এখানে চলে আসবে তোমাদের এইচএস এর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কত করে মার্ক তোমরা পেয়েছো সেগুলো তোমাদের এখানে দিয়ে দিতে হবে যেমন পেপার ওয়ান পেপার টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম তোমাদের কিন্তু পেপারগুলো দিয়ে দিতে হবে তোমাদের মার্ক অফ টেন থিওরিতে কত পেয়েছো প্র্যাকটিক্যালে কত পেয়েছো সেটা তোমরা এখানে এক এক করে দিয়ে দেবে ঠিক আছে আর ফুল মার্ক তোমাদের এখানে অটোমেটিক তোমাদের কিন্তু হান্ড্রেড থাকবে ওকে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল আর তোমাদের থিওরি কত আছে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে এরকমভাবে দিয়ে দেবে আর যদি তোমাদের শুধুমাত্র থিওরি থাকে থিওরির মার্ক দেবে প্র্যাকটিক্যালটা এখানে ব্লাঙ্কি রাখবে ওকে আর লাস্ট সিক্স পেপার যদি তোমাদের সাবজেক্ট না থাকে তোমরা এখানে নান অপশানে ক্লিক করে সবগুলো তোমাদের কিন্তু জিরো দিয়ে দেবে তাহলে কিন্তু তোমাদের নালে ফর্ম ফিল কমপ্লিট হবে না ওকে নেক্সট তোমরা এখানে নিচের দিকে স্কুল করবে স্কুল করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে এখানেই তোমাদের ডিটেলস তোমাদের দিতে হবে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে উচ্চ মাধ্যমিক কত গ্রাজুয়েশনে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে পাসিং ইয়ারটা কোন কলেজ থেকে পাশ করেছো বোর্ডের নাম ইউনিভার্সিটির নাম তোমাদের এখানে দিতে হচ্ছে ওকে ডিভিশনটা দিতে হবে এবার সিজিপি গুলো হয়েছে নাকি আর তোমাদের নন সিবিজিএস গুলো হয়েছে সেটা তোমরা এখান থেকে ক্লিক করবে ওকে তোমার মাধ্যমিকের প্রথমে যদি তোমরা সাতশোর মধ্যে পাঁচশো পেয়ে থাকো এখানে ফাইভ হান্ড্রেড দেবে এখানে হচ্ছে সেভেন হান্ড্রেড দেবে পার্সেন্টেজ তোমাদের অটোমেটিকলি হয়ে যাবে হায়ার সেকেন্ডারি তো তোমাদের এরকম তোমরা যে মার্কটা আগে দিয়েছো বসিয়েছ তোমরা প্রত্যেকটা সাবজেক্টে সেই হিসেবে কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে যাবে অটোমেটিকলি ওকে এরপর তোমরা এখানে পাসিং ইয়ার তোমাদের কলেজ নেম বা স্কুল নেম ঠিক আছে বোর্ড ইউনিভার্সিটির নেম তোমরা এখানে দিয়ে দেবে এরপর গ্রাজুয়েশন তোমাদের যদি সিজিপি মুডে থাকে তোমরা এখানে ইস সিজিপি তোমাদের এখানে অপশন সিলেকশন করবে তোমাদের সিজিপি মার্কটা এখানে দিয়ে দেবে আর ফুল মার্কটা তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে আর নাহলে তোমরা কিন্তু এখানে এটাও দিতে পারো দেওয়া রয়েছে বিএবিএসি বি বিকম সিবিসিএস সিস্টেম ইন্টার টোটাল গ্রেড পয়েন্ট এই যে তোমাদের সি এর এখানে টোটাল গ্রেড পয়েন্ট দিতে হবে অবটেইন ফিল্ডে আর টোটাল ক্রেডিট ইন ফুল মার্ক টোটাল ক্রেডিট কত সেটা ফুল মার্কে তোমাদের দিতে হবে অটোমেটিক তোমাদের এখানে পার্সেন্টেজ হয়ে যাবে ওকে এরপর তোমরা এখানে দেখবে পাসিং ইয়ারটা তারপর কলেজ নেম আর বোর্ডার ইউনিভার্সিটির নাম তোমরা দিয়ে দেবে অথবা তোমরা কিন্তু এখানে এই যে গ্রাজুয়েশনের মার্কের এখানে তোমরা টোটাল ফুল মার্ক দিতে পারছো তোমাদের পাস অনার্স প্রত্যেকটা সাবজেক্ট মিলে কত নাম্বার তোমাদের এক্সাম হয়েছে আর কত পেয়েছো তোমরা এখানে ওকে এবার তোমার নিজের দিকে স্কুল করবে স্কুল করলে দেখবে তোমাদের এখানে ইউজি পেপার ডিটেলস আর হচ্ছে ইউজি পেপার ডিটেলস সিবিসিএস সিস্টেম তোমরা যে সিস্টেমে তোমরা গ্রাজুয়েশন পাস করেছো সেই সিস্টেমটা এখান থেকে চুজ করবে এই সিবিসিএস সিস্টেম তোমরা পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাদের ক্রেডিট মার্ক তোমাদের কিন্তু দিতে হবে গ্রেড ক্রেডিট মার্ক ফিল তোমাদের এটা ঠিকঠাক করে কিন্তু তোমাদের দিতে হবে এখানে তোমাদের যদি নাম্বার ভুল হয় তোমাদের ক্রেডিট মার্কুল তাহলে কিন্তু তোমাদের পার্সেন্টেজটা তোমাদের ভুল চলে আসবে ওকে এর জন্য তোমরা প্রথমে এখানে অনার্স সাবজেক্ট দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট তোমাদের এখানে করে অনার্স সাবজেক্টটা চুজ করতে হবে জেনারেল বা পাসের সাবজেক্টটা তোমাদের এখানে চুজ করতে হবে তারপর জেনারেল আর পাসের সাবজেক্ট যে সেকেন্ড সাবজেক্টটা আছে সেটা তোমরা এখানে চুজ করবে ফার্স্ট জি ই সাবজেক্ট সেকেন্ড জি ই সাবজেক্ট এখানে চুজ করতে হবে সাম অফ অল গ্রেড মার্ক অফ ইন সেম ওয়ান টু সেম সিক্স এই সেম ওয়ান থেকে সেম সিক্স পর্যন্ত তোমাদের প্রত্যেকটা সাম অফ অল গ্রেড 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 মার্কটা তোমাদের দিয়েছো সেই গ্রেড মার্কটা তোমাদের কিন্তু 1 থেকে 6 পর্যন্ত ওদের প্রত্যেকটা গ্রেড মার্ক তোমাদের যোগ করতে হবে দেখো তোমাদের এখানে একটি রেজাল্ট তোমাদের দেখাচ্ছি সেই রেজাল্টে তোমাদের কোনটা তোমাদের গ্রেড মার্ক রয়েছে তোমরা সেটা এখান থেকে কিন্তু کلیয়ারলি বুঝতে পারবে ওকে তোমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটি রেজাল্ট তোমরা চেক করে নাও এটা দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার রয়েছে ফার্স্ট সেমিস্টার রেজাল্টে তোমাদের যারা অনার্স নিয়ে পড়ছো তোমাদের প্রত্যেককে কোর পেপার ছিল তোমাদের টোটাল কিন্তু কোর পেপার ছিল 14 কোর পেপার ছিল যেখানে ফার্স্ট সেমিস্টারে ছিল দুটো ঠিক আছে সেকেন্ড সেমিস্টারও তোমাদের দুটো কোর পেপার ছিল থার্ড সেমিস্টারে তিনটে ফোর্থ সেমিস্টারে তিনটে ফিফথ সেমিস্টারে দুটো আর সিক্স সেমিস্টারে দুটো টোটাল তোমাদের কোর পেপার ছিল এই ফরটিন কোর পেপার ছিল এই ফরটিন কোর পেপারে তোমাদের গ্রেড পয়েন্ট তোমরা চেক করে নিতে হবে গ্রেড পয়েন্ট যে এল যেটা রয়েছে এই তোমরা প্রত্যেকটা যে কোর পেপারে এই কোর পেপারে তোমাদের কত করে তোমরা গ্রেড পয়েন্ট পেয়েছে দেখো এখানে সেভেন্টি ফাইভের মধ্যে থার্টি ফাইভ পেয়েছে যার জন্য তার গ্রেড পয়েন্ট রয়েছে ফাইভ এখানে সেভেন্টি ফাইভের মধ্যে ফিফটি ফাইভ পেয়েছে তার জন্য তার গ্রেড পয়েন্ট রয়েছে নাইন এরকম প্রত্যেকটা কোর্ট পেপারে তোমাদের গ্রেড পয়েন্ট আছে এই গ্রেড পয়েন্টগুলো তোমাদের কিন্তু এক এক করে যোগ করতে হবে ফাইভ প্লাস নাইন ঠিক আছে এরকম করে টোটাল গ্রেড পয়েন্ট তোমাদের যোগ করতে হবে যে ফরটিন গ্রেড পয়েন্ট তোমরা যোগ করবে যোগ করার পর দেখবে তোমাদের এখানে এই যে যোগ করার পরে তোমাদের এইখানটাই কিন্তু সেই তোমাদের টোটাল গ্রেড পয়েন্টটা তোমাদের এখানে লিখতে হবে ধরো তোমাদের টোটাল গ্রেড পয়েন্ট চোদ্দটা গ্রেড পয়েন্ট নিয়ে তোমাদের কিন্তু নাইনটি হলো এই নাইনটি তোমাদের এখানে লিখতে হচ্ছে দেখো এখানে রয়েছে সেম ওয়ান থেকে সেম সিক্স পর্যন্ত সাম অল গ্রেড সমস্ত গ্রেড তোমাদের যোগ করে এখানে সেটা বসাতে হবে সিসি পেপার মানে ফরটিন যে সিসি পেপার রয়েছে সিসি পেপারের অল গ্রেড পয়েন্ট তোমাদের যোগ করে তোমরা এখানে বসাবে এরপর দেখো রয়েছে ক্রেডিট অফ ইস পেপার প্রত্যেকটা ইস পেপারে তোমাদের ক্রেডিট মার্ক কত করে রয়েছে এখানে দেখো তোমাদের ইচ পেপারে ক্রেডিট মার্ক কত করে রয়েছে প্রত্যেক পেপারে কিন্তু করে রয়েছে এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তোমরা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট তোমরা এখান থেকে চেক করে নাও সেকেন্ড সেমিস্টার রেজাল্ট দেখো এখানে প্রত্যেকটা ক্রেডিট মার্ক রয়েছে ইচ পেপারে সিক্স এখানে কিন্তু সে এল এইট করে পেয়েছে দেখো এটা এইট রয়েছে এখানে এইট রয়েছে এগুলো কিন্তু সে প্রত্যেকটা এইট করে সে পেয়েছে ওকে এরপর দেখো তোমাদের এখানে সেকেন্ড সেমিস্টার তোমরা দেখেছ তোমরা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তোমরা চেক করে নিতে পারছো যেখানে তোমাদের কোর্ট পেপারগুলো কিন্তু পরপর রয়েছে থার্ড সেমিস্টারে দেখো তোমাদের এখানে কোর্ট পেপার রয়েছে তিনটে কোর্ট পেপার রয়েছে ঠিক আছে এই তিনটে কোর্ট পেপারেও কিন্তু কোর্স ক্রেডিট কিন্তু সিক্স করে রয়েছে আর গ্রেড পয়েন্ট রয়েছে দেখো সেভেন এইট নাইন এগুলো সবগুলো কিন্তু তোমাদের যোগ করতে হবে তারপর দেখো এখানে তোমাদের ফিফ্থ সেমিস্টার রয়েছে ফোর্থ সেমিস্টার রয়েছে ফোর্থ সেমিস্টার এগুলো তোমাদের নাইন প্লাস এইট প্লাস এইট এগুলো তোমাদের যোগ করতে হবে তিনটে কোর পেপার রয়েছে ওকে প্রত্যেকটাই কিন্তু সিক্স করে এরপর দেখো ফিফ্থ সেমিস্টার ফিফ্থ সেমিস্টারও কিন্তু নাইন প্লাস নাইন এটা তোমাদের যোগ করতে হচ্ছে তারপর তোমাদের এখানে দেখো তোমাদের লাস্ট সেমিস্টারও কিন্তু এখানে নাইন প্লাস নাইন তোমাদের এটা যোগ করতে হবে আর ডিএসসি যে পেপারগুলো আছে এগুলো কিন্তু তোমাদের আলাদা যোগ করতে হবে তার জন্য তোমাদের আলাদা কিন্তু ঘর রয়েছে এই ডিএসসি কিন্তু দুটো দুটো চারটে তোমাদের রয়েছে এখানেও কিন্তু কোর্স ক্রেডিট রয়েছে ছয় এখানে নাইন প্লাস নাইন সে পেয়েছে এখানেও কিন্তু সে এইট আর নাইন পেয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু তার এখানে যে ডিএসসি পেপার রয়েছে ডিএসসি পেপারে সে কিন্তু ধরো প্রত্যেকগুলো সে এইট করে পেয়েছে এইট এইট তোমার ধরো সে থার্টি টু পেয়েছে প্রত্যেকটা ডিএসসি পেপারে এইট এইট করে পেয়েছে তার মানে চারাটা বত্রিশ হচ্ছে ঠিক আছে আর ক্রেডিট অফ ইস পেপার প্রত্যেক পেপারে কিন্তু ছয় করে রয়েছে এখানে কিন্তু ছয় হবে এখানেও ছয় হচ্ছে এবার দেখো তোমাদের এখানে বলেছে টোটাল ক্রেডিট কত টোটাল ক্রেডিট কত এখানে ফরটিন রয়েছে ফোর পেপার এখানে কিন্তু চারটে ডিএসসি পেপার রয়েছে এসএসএ সুপার কোটাローチ এসএসসি হলেও কিন্তু দুটো থাকে স্কিল পেপারটা ঠিক আছে এই ক্ষেত্রে তোমাদের এই 6 14 তোমাদের কিন্তু গুণ হচ্ছে ঠিক আছে 6 14 গুণ হয় তোমাদের কিন্তু এই যে ঘরটায় আছে টোটাল ক্রেডিট এখানে 84 তোমাদের আসবে ওকে এখানে 32 এখানে 6 আছে কটা তোমাদের ডিসি পেপার আছে চারটে এখানে কিন্তু সেই জন্য 4, tse, 4 6 এখানে 24 তোমাদের কিন্তু এখানে টোটাল ক্রেডিট হচ্ছে ওকে সিমিলারলি দেখো এখানে ডি এস এস সি পেপার এখানে টু রয়েছে প্রত্যেকটা কোর্সে আর এখানে দুটো করেই কিন্তু রয়েছে এসএসসি পেপারে তোমাদের ইচ পেপার ক্রেডিট কত টু করে রয়েছে তোমরা রেজাল্ট থেকে এখানে চেক করে নিতে পারছো তোমাদের দেখবে এসএসসি পেপার তোমাদের কিন্তু একমাত্র থার্ড সেমিস্টার আর তোমাদের ফোর্থ সেমিস্টারে ছিল ঠিক আছে তোমার থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার তোমরা এখান থেকে চেক করে নেবে এটা দেখো ফোর্থ সেমিস্টার রেজাল্ট রয়েছে যেখানে তোমাদের এসএসসি পেপার রয়েছে ঠিক আছে এসএসসি পেপারে দেখো তোমাদের এখানে যে ইস ক্রেডিটে দুই করে রয়েছে কিন্তু সে পেয়েছে টেন ঠিক আছে এরকম দেখো আরও একটা ক্রেডিট রয়েছে যেটা ইস ক্রেডিট দুই করে পেয়েছে কত ক্রেডিট টেন ঠিক আছে তার মানে দুটো তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সে তোমাদের এসএসসি পেপার রয়েছে সেই জন্য এখানে দুই হচ্ছে আর সে কিন্তু টেন করে পেয়েছে এর জন্য কিন্তু সে টোয়েন্টি হচ্ছে আর এখানে তোমাদের তাহলে টোটাল যে ক্রেডিটটা কত হচ্ছে টু ইন্টু টু তাহলে এখানে কিন্তু ফোর তোমাদের এসএসসি টোটাল ক্রেডিটটা কিন্তু এটা হচ্ছে এরপর দেখো পাস সাবজেক্ট পাশে তোমাদের কিন্তু প্রত্যেকটা পেপার দুটো করে সেমিস্টারে তোমাদের ছিল মানে প্রথম সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের একটা পেপার ছিল যেটা তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু দুটো হচ্ছে এখানে এটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল আর সেকেন্ড সেমিস্টারে ছিল এর জন্য তোমাদের এখানে কিন্তু দুটো পেপার ছিল তোমরা কত করে তোমাদের যে গ্রেট মার্ক কত করে পেয়েছো সেটা তোমাদের এখানে লিখতে হবে যে দুটো মার্কে তোমাদের ধরো এইট এইট সিক্সটিন তোমরা পেয়েছো তোমরা রেজাল্টটা চলে যাও রেজাল্টটা দেখতে পারবে যে তোমাদের গ্রেট পয়েন্ট রয়েছে হিস্ট্রিতে যেমন তোমাদের গ্রেট পয়েন্ট দেখো এ নাইন পেয়েছে ঠিক আছে এটা তোমাদের কোন সেমিস্টার রেজাল্ট দেখো একটা থার্ড সেমিস্টার রেজাল্ট রয়েছে আর ফোর্থ সেমিস্টার দেখো তার রেজাল্টে কত পেয়েছে ফোর্থ সেমিস্টারে কিন্তু সে নাইন পেয়েছে তার মানে এখানে কত হচ্ছে সেই হিস্ট্রিতে পেয়েছে এইটিন পেয়েছে তোমাদের এখানে দেখো নাইন প্লাস নাইন এখানে কিন্তু যোগ হয় আঠেরো হচ্ছে সেক্ষেত্রে টোটাল ক্রেডিট মানে ইস ক্রেডিটে তোমাদের কিন্তু রয়েছে সিক্স করে টোটাল ক্রেডিট তাহলে কত হচ্ছে সিক্স ইন্টু টু তাহলে এখানে হচ্ছে কিন্তু টুয়েলভ হচ্ছে ওকে এখানেও কিন্তু টুয়েলভ হচ্ছে যেখানে সে পেয়েছে ষোলো আর হচ্ছে ইস পেপারে কিন্তু থাকছে সিক্স এরকমভাবে তোমাদের কিন্তু টোটাল যে ক্রেডিট সিস্টেমের মার্কটা তোমাদের কিন্তু ইনপুট করতে হবে তোমাদের রেজাল্ট থেকে তোমরা ঠিক করে দেখিয়ে তোমরা কিন্তু এটা ইনপুট করবে ওকে এরপর তোমাদের দেখো তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে যেখানে তোমাদের তোমাদের সিগনেচার আর কিছু ডকুমেন্ট আছে প্রত্যেকটা রেজাল্ট তোমাদের এক এক করে আপলোড করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের প্রত্যেকটি রেজাল্ট তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে ওকে এরপর তোমরা এখানে তোমাদের সিগনেচারটা আপলোড করবে আদার ডকুমেন্ট কিছু থাকলে তোমরা আপলোড করবে তোমাদের যে প্রফরমাটা আছে তোমাদের কিন্তু যারা এস সি এস টি ও রয়েছে তোমাদের কিন্তু একটা প্রফরমা তোমাদের আপলোড করতে হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন তোমরা চেক করে নিতে পারবে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো তোমাদের যেসব ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হচ্ছে মার্কশিট কিন্তু ফাইনাল ইয়ারের মার্কশিট তোমাদের আপলোড করতে হবে সিইউ ক্যান্ডিডেটের জন্য আর যারা নন সিইউ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট তোমাদের কিন্তু এক এক করে অ্যাড করে করে তোমাদের আপলোড করতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা আপলোড করতে হবে পি ডাব্লিউডি সার্টিফিকেট থাকলে সেটা তোমাদের আপলোড করতে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে ফর কাদের জন্য এস সি এস টি ও বিসি ইডাব্লিউ এস এদের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এ কম্পোনেন্ট অথরিটি কাছ থেকে তোমাদের সাইন করে এনে তোমাদের কিন্তু এটা আপলোড করতে হবে তাদের এই পারফর্মা এ ওয়ান বা এ টু তোমাদের যে ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ছো সেটা তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে ওকে তোমরা নেক্সট তোমরা এই পেজে চলে যাও এখানে তোমরা দেখবে এক এক করে তোমরা মার্কশিট তোমরা অ্যাড করবে প্রত্যেকটা মার্কশিট তোমরা কিন্তু এক এক করে এখানে আপলোড করতে হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থ প্রত্যেকটা সেমিস্টার রেজাল্ট আপলোড করতে হবে সঙ্গে তোমাদের যারা এসসি এসটি ওবিসি রয়েছে তোমাদের কিন্তু ডোমিসিয়াল ফর্মাটটাও তোমাদের কিন্তু সাইন করে তোমাদের আপলোড করতে হচ্ছে ওকে তোমরা তোমরা এখান থেকে প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করার পর এখানে কন্টিনিউ অপশন ক্লিক করবে তার আগে তোমরা ডিক্লারেশন অপশন সিলেকশন করে তোমরা কন্টিনিউ অপশন সিলেকশন করবে করলে দেখবে তোমাদের নেক্সট পেজ এমন তোমাদের ওপেন হচ্ছে এখানে তোমাদের কিন্তু কোর্স তোমাদের সিলেকশন করতে হচ্ছে প্রেফারেন্স তোমাদের চুজ করতে হবে কোনটা তোমরা ফার্স্ট প্রেফারেন্স রাখতে যাচ্ছ কোনটা সেকেন্ড প্রেফারেন্স রাখতে যাচ্ছ তোমরা এখানে কিন্তু কলেজ এভাবে চুজ করবে ঠিক আছে তোমরা যারা মেয়েরা রয়েছে তোমাদের কিন্তু ইংলিশের জন্য বা অন্যান্য সাবজেক্টের জন্য প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা করে তোমাদের ফিমেল কলেজ রয়েছে মেল কলেজ রয়েছে তোমরা এখান থেকে ওয়ান টু থ্রি ফোর হিসেবে তোমরা কিন্তু চুজ করতে পারছো ওকে তোমরা যারা মেয়েরা রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে আরো কিছু কলেজ রয়েছে যেমন তোমাদের দেখো লেডি বারবান কলেজ রয়েছে তারপর তোমাদের বেথুন কলেজ রয়েছে বাসন্তী দেবী কলেজ রয়েছে এইসব কলেজে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো ওকে তোমরা এরকম ভাবে 1 2 3 4 হিসেবে তোমরা কিন্তু এক এক করে কলেজ তোমরা চুজ করবে চুজ করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারছো ওকে নেক্সট তোমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবে তোমাদের প্রেফারেন্স চুজ করার পর সাবমিট অপশন ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ এমন তোমাদের ওপেন হচ্ছে এখানে তোমাদের পেমেন্ট করতে হচ্ছে তোমরা যে অপশন তোমরা চুজ করছো সেই হিসাবে তোমাদের কিন্তু পেমেন্ট আসবে তোমরা এখানে পে নাও অপশনে ক্লিক করবে তার আগে তোমরা প্রিন্ট ফর্ম করে তোমরা কিন্তু টোটাল ফর্মটা একবার চেক করে নিতে পারছো তোমাদের ফর্ম সব ঠিক হয়েছে কিনা এরপর তোমরা এখান থেকে পে নাও অপশনে ক্লিক করবে ক্লিক করলে দেখবে নেক্সট পেজ তোমাদের এমন ওপেন হচ্ছে তোমাদের পেমেন্টটা তোমরা এখান থেকে ক্লিক করে পেমেন্ট করতে পারছো তোমাদের ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এর মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে পারছো

সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রথমেই তোমাদের লগ ইন আইডি তোমাদের ফোন নাম্বার আর পাসওয়ার্ডে তোমরা লগ ইন করবে অথবা অ্যাপ্লিকেশন নাম্বার আর তোমাদের পাসওয়ার্ডে তোমরা লগ করলে দেখবে নেক্সট তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে এখান থেকে তোমরা দেখবে মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্ট অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখবে নেক্সট তোমাদের এরকম একটা পেজ তোমাদের ওপেন হয়ে যাচ্ছে যেখানে তোমাদের দেখবে পার্সোনাল ইনফো আপডেট পার্সোনাল ইনফো আপলোড ফাইল এরকম তোমাদের অপশন আসবে তোমরা আপডেট পার্সোনাল ইনফো এই অপশানে ক্লিক করবে তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাবে তোমরা যে ডেটা গুলো ইনপুট করেছিলে সেই ডেটা তোমাদের কাছে চলে আসবে তোমরা এখান থেকে তোমাদের ডেটাগুলো তোমরা কারেকশন করতে পারছো কী করে করবে তোমাদের এখানে দেখবে যে পয়েন্টগুলো আছে তোমাদের যে নাম্বারগুলো তোমাদের বললাম ওয়ান টু সিক্স সেমিস্টার তোমাদের যে সিসি পেপার যে তোমাদের গ্রেড মার্ক রয়েছে সেগুলো তোমরা এখানে দেবে ডিএসসি পেপার মার্কটা তোমরা এখানে দেবে এসএসসি পেপার মার্কটা তোমরা এখানে দেবে এরপর ক্রেডিট অফ ইস পেপার প্রত্যেকটা পেপারে সিক্স সিক্স টু এরকম তোমাদের ক্রেডিট মার্ক থাকবে আর ঠিক আছে তোমাদের জেনারেল পেপারের নাম্বার যেরকম ক্রেডিট মার্ক এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট যোগ করে ক্রেডিট মার্কগুলো তোমরা কিন্তু এখানে ইনপুট করবে ওকে ইনপুট করার পর তোমরা দেখবে নিচের দিকে স্ক্রল করবে দেখবে তোমাদের প্রত্যেকটা রেজাল্ট তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে দিয়ে তোমরা কিন্তু এখানে সেভ অপশন সিলেকশন করবে সেভ অপশন সিলেকশন করার পর অটোমেটিক্যালি তোমাদের দেখবে আগের পেজটা তোমরা চলে আসবে যে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা আরেকবার ক্লিক করবে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করলে দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হয়ে যাচ্ছে তোমাদের ফর্মটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারছো ওকে এরকম ভাবে তোমরা কিন্তু তোমাদের ফর্ম কালেকশন করে তোমরা কিন্তু ফর্মটা কমপ্লিট করতে পারছো ওকে প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাঙ্ক ইউ আজও তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে